তো বন্ধুরা, কি হবে যদি একটা ইঞ্জিনের সাইলেন্সারের মধ্যে একটা মনস্টার বেলুনকে লাগিয়ে দেওয়া হয়? তাহলে সেই বেলুনটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা ইঞ্জিনকে নেওয়া হলো, তারপর একটা মনস্টার বেলুনকে নেওয়া হলো, আর তারপর ইঞ্জিনের সাইলেন্সারের মধ্যে মনস্টার বেলুনকে লাগিয়ে টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দেওয়া হলো। তারপর যখন ইঞ্জিনটাকে চালু করা হলো তখন বেলুনটা ফুলতে থাকে। আর কিছুক্ষণ পর এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে তখন সেই মনস্টার বেলুনটা অনেক বড় হয়ে যায়, আর বেলুনের মধ্যে অতিরিক্ত হাওয়া ভরে যাওয়ার ফলে বেলুনটা ধামাকা করে ফেটে যায়। সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, কি হবে যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে টেনিস বলকে রেখে দেওয়া হয়? তাহলে টেনিস বলটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে লিকুইড নাইট্রোজেনকে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো, তারপর টেনিস বলকে নিয়ে লিকুইড নাইট্রোজেনের মধ্যে রেখে দেওয়া হলো, আর তারপর যখন লিকুইড নাইট্রোজেন থেকে টেনিস বলকে তোলা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন টেনিস বলটা পাথরের মতো শক্ত হয়ে যায়, আর বলটার কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কি হবে যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে একটা তরমুজকে রেখে দেওয়া হয়? তাহলে সেই তরমুজটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা তরমুজকে নেওয়া হলো, আর তারপর লিকুইড নাইট্রোজেনকে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো, তারপর তরমুজটাকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে রেখে দেওয়া হলো, আর তারপর যখন লিকুইড নাইট্রোজেনের থেকে তরমুজটাকে তোলা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন তরমুজটা ফেটে যায়, আর তারপর যখন উপর থেকে তরমুজটাকে ফেলা হলো তখন তরমুজটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।